আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম। আজকে বাংলাদেশের বর্তমান করোনার অবস্থা নিয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই শিমুল সারনালের সাথে কথা বলবো। তো শিমুল ভাই, কেমন আছেন? এই তো বর্তমান যে পরিস্থিতি, তার মধ্যে যেমন দেখছেন আর কি, যে প্রোটেকশন নিয়ে আছি করোনা থেকে বাঁচার উদ্দেশ্যে আর কি, যেমন সাধারণ মানুষজন যেমন করার চেষ্টা করতেছে সেরকম অবস্থায়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সরকার যে ধরনের পদক্ষেপ নিছে, এতে কি আপনার কি মনে হচ্ছে যে এটা পর্যাপ্ত? যে বাংলাদেশের জেনারেল সিটিজেন, একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বলতে চাই, যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কথা যদি শুধুমাত্র বলতে চাই, সেক্ষেত্রে তিনি একা আসলে কিছু করতে পারবেন না। আর রাষ্ট্রতন্ত্র বিষয়টা সম্পূর্ণ আলাদা। আর রাষ্ট্রকে বাঁচাতে হলে আমাদের সবারই কাজ করতে হবে। যে কোশ্চেনটা আপনি করেছেন যে গভর্নমেন্ট পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কিনা, সেক্ষেত্রে আমি বলতে চাই যে গভর্নমেন্ট তার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছে। এবং শুধুমাত্র গভর্নমেন্টের কথা বলবো না, যে মন্ত্রিপরিষদ বা স্বাস্থ্যমন্ত্রী যারা নিযুক্ত আছেন, তারা যেভাবে কথাবার্তা বলছেন এই এই সিচুয়েশনে, আসলে এটা করা উচিত নয় বলে আমি মনে করি। আর যে পরিমাণ তারা বলছে যে রোগী নেই বা কোনো রকম সংক্রমণ হয়নি আজকে, তো সেটা বলতে গেলে দেখা যাচ্ছে যে অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করতেছে। অ্যাকচুয়ালি আমি নিজেও মানে আতঙ্কিত এই ব্যাপারটা নিয়ে, যে যদি আদৌ কেউ এই ব্যাপারটিতে সংক্রমিত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা জিনিসটা জানতে পারতেছি না। আর কোন এরিয়াতে হয়েছে সেটা কিন্তু আমরা সঠিক তথ্য পাচ্ছি না। তো ওই ব্যাপারগুলো নিয়ে আমি বলতে চাই যে গভর্নমেন্টকে সবসময় সে যেরকম পদক্ষেপ নিয়েছে যে বাইরে যাওয়া বন্ধ, হোম কোয়ারেন্টাইন ব্যাপারটা খুবই ভালো, এবং সেই সাথে যারা দিনমজুর তাদের ব্যাপারেও গভর্নমেন্টের ভাবতে হবে। আর সেই সাথে যারা অসদুপায়ী ব্যবসায়ী, তাদেরকেও কিন্তু এখন প্রোটেকশনের মধ্যে রাখতে হবে, কারণ তারা যেন কোনোভাবেই তাদের ব্যবসা ইয়ে করার জন্য কোনোভাবে যেন মানুষকে হ্যাম্পার না করে, মূল্য বৃদ্ধি না করে। রাইট। কিন্তু সাধারণ মানুষটাও এটা খুব ভালোভাবে, হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য সরকার থেকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষটা সেটা অন্যভাবে নিচ্ছে। কিন্তু সাধারণ মানুষের না উচিত ছিল যে স্বাভাবিকভাবে বা এটা খুব সুন্দরভাবে সাদরে গ্রহণ করা উচিত ছিল সাধারণ মানুষের, কিন্তু সাধারণ মানুষ সেটা করছে না। সাধারণ মানুষের জন্য আপনি কী বলবেন? সাধারণ মানুষের ব্যাপারে আমি যে ব্যাপারটা বলতে চাই, যে আসলে বর্তমান পুরো বিশ্বের পরিস্থিতি অনেক খারাপ, এবং পুরো বিশ্বেই এই রোগটি ছড়াই গেছে। তো হ্যাঁ, আরও অবনতি হচ্ছে পরিস্থিতি। যেমন ইতালির কথা বলতে গেলে, সেখানকার তাদের কিন্তু মানে মেডিকেল ট্রিটমেন্ট পরিস্থিতি আমাদের বাংলাদেশে অনেক উন্নত, তবুও তারা কিন্তু ব্যাপারটা হ্যান্ডেল করতে পারতেছে না এই মুহূর্তে। তো আমাদের উচিত হচ্ছে আউট অফ কন্ট্রোল। তো অ্যাকচুয়ালি আমাদের উচিত এখন হোম কোয়ারেন্টাইনে থাকা এবং নিজেকে যথেষ্ট পরিমাণ সেফ রাখার চেষ্টা করা। আর আদারওয়াইজ নিজে যদি আমি সেফ না থাকতে পারি, গভর্নমেন্ট আমাকে সেফ করতে পারবে না। তো অবশ্যই নিজেকে নিজের সেফটিটা আগে মানে এনশিওর করতে হবে। আর সেই সাথে আমি আবারও একটা জিনিস মার্ক করতে চাই, যে বিষয়টা যারা মানে দিনমজুর, যারা দৈনিক খেটে খায়, তাদের কিন্তু বাইরে বেরোতেই হয়। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কিন্তু একটা উদ্যোগ নেওয়া এখন খুবই জরুরি, আদারওয়াইজ তারা কিন্তু তাদের পেট চালাতে পারছে না। তাদেরকে খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সাহায্য করলে বা তারা আর বের হবে না, এটা করলে কেমন হয়? হ্যাঁ, এই ব্যবস্থার কথা আমি বলছি, যে গভর্নমেন্ট যেন তাদের বিরুদ্ধে কোনো রকম মানে তাদের মানে এগেনস্টে না গিয়ে তাদেরকে বন্ধুসুলভভাবে তাদেরকে বুঝিয়ে বলে বিষয়টা, এবং তাদেরকে যেন তাদের যেমন খাদ্য সামগ্রী দরকার পড়ে সেই বিষয়টা যেন গভর্নমেন্ট সাপ্লাই করে বা এনশিওর করে। কারণ যদি তার নিত্য প্রয়োজনীয় জিনিস না পায়, সেক্ষেত্রে সে কিন্তু তাদের ওই অসুখের কথা চিন্তা করবে না, কারণ পেটে ভাত না থাকলে অসুখের কথা কখনো আসে না। রাইট, এটা পেটে ভাত থাকলে সবার মন সুস্থ থাকে, এবং তখন মানুষ ভাবতে পারে যে আমাকে এখন নিজের সেফটিটা দরকার। রাইট, নিজের সেফটিটা থাকতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেছে যে পুলিশ সাধারণ মানুষের উপরে ব্যাপারা হয়েছে, এটাকে কতটা যৌক্তিক মনে করেন? পুলিশ সাধারণ মানুষের উপর ব্যাপারা হয়েছে কথা বলতে কি, অ্যাকচুয়ালি যত্রতত্র যাকে দেখলে যে পিটানোর ব্যাপারটা, এটা আসলে মানে কতটুকু যৌক্তিক আমি জানি না, আমার সাধারণ বিবেক থেকে বলতে পারতেছি না। তবে একটা বিষয় কি, মানে যারা অযথা গ্যাদারিং করতেছে কোনো একটা জায়গায় গিয়ে, ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে বা যারা অযথা গ্যাদারিং করার ট্রাই করছে, তাদের উপর পানিশমেন্টের ব্যবস্থা অ্যাকচুয়ালি ঠিকই আছে। ধানমন্ডি লেকে যদি কেউ যায়, সেক্ষেত্রে এখন কাপল ঘোরাঘুরি করতে অবশ্যই পুলিশ এটার একটা অ্যাটেম্প নিতেই পারে, কারণ বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট দুই অনেক খারাপ। আর সেক্ষেত্রে যদি সাধারণ জনগণের কথা বলি, যেমন একটা ঘটনা ঘটলো যে বৃদ্ধ মানুষকে কান ধরে দাঁড় করে রাখছে, এটাও অবশ্যই খুবই দুঃখ লাগার মতোই বিষয়। অবশ্যই ঘটনা, কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াও কিছু ঘটনা ঘটছে। যেমন কালকে রাত্রে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা এক মুরব্বী, তাকে বলা হয়েছে যে আপনি হোম কোয়ারেন্টাইনে থাকেন, আপনি মাস্ক পরেন, তিনি বলতেছে না আমি মাস্ক পরবো না, আমি আমার মতো চলবো। এগুলো মানুষের ব্যাপারে আপনার মতামতটা কি? অ্যাকচুয়ালি কি মানে অনেকেই অনেকভাবে বিষয়টাকে নিচ্ছেন, যদি সেক্ষেত্রে বলতে অনেকে বলতেছে যে না, রোগটা আল্লাহ প্রদত্ত, সো মানে শুধুমাত্র নামাজ কালাম পড়লে জিনিসটা রোগটা ইয়ে হবে। অবশ্যই লোকটা আল্লাহ প্রদত্ত এবং উপর আল্লাহ যিনি চেষ্টা করেছেন, অবশ্যই সেটা অবশ্যই দরকার, অত্যন্ত প্রয়োজনীয়।
প্রয়োজনীয়, কারণ যিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি অবশ্যই আমাদের ভয় থাকাটা অত্যন্ত জরুরি। তো সেক্ষেত্রে নিজেদের সেফটির জন্য কিন্তু মানে যে সামগ্রীগুলো দরকার সেগুলো ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ আপনি যদি আপনার প্রোটেকশন না নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ প্রোটেক্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোটেকশনটা আপনি নেন, গভর্নমেন্ট আপনাকে সেই প্রোটেকশন দিচ্ছে কিনা সেটা দেখুন, তারপর এটা এনশিওর হলে আপনি অবশ্যই আপনার প্রোটেকশনের ব্যাপারে চিন্তা করুন, আদারওয়াইজ আপনার রোগ কিন্তু গভর্নমেন্ট ঠেকাতে পারবে না। হ্যাঁ, আর আপনি রোগটা যদি ছড়িয়ে পড়ে সেটাও কোনোভাবে ইয়া করা সম্ভব না, কন্ট্রোলে আনা সম্ভব না। হ্যাঁ সেটাই, কারণ এটা এত দ্রুত রোগ ছড়াচ্ছে, কারণ এখানে এই রোগ আপনার হলে আপনার ছেলে মেয়ে আপনার মানে যারই হোক তার কিন্তু ফ্যামিলির উপরে পরিবার পরিজনের রাইট, শুধুমাত্র যে আপনার হবে এমন কিন্তু বিষয়টা নয়। কিন্তু এটার রোগে এটার তো কোনো ভ্যাকসিনও তৈরি হয় না যে ভ্যাকসিন দিয়ে আপনাকে চিকিৎসা করবে এরকমও তো কোনো ব্যবস্থা, এটা এটা প্রপার অ্যাকচুয়ালি কোনো ভ্যাকসিন তৈরি হয় না রাইট। শুধু শুধু সচেতন থাকলেই হয়তো বা আপনার বাচ্চাটা সম্ভব, আদারওয়াইজ আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না যে আপনি বেঁচে থাকবেন, এরকম কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে কথা বলার জন্য, এবং সবাইকে বলবো বড় ভাইয়ের চ্যানেল আচার্য দশ সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, এবং করোনা বিষয়ে আপনাদের যা মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।